নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফিশন ওয়েব চ্যানেলের পর্দায় আমি জিনিয়া আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কাছে অনেক জিনিসই থাকে যেগুলো আমরা খুব একটা গুরুত্ব দিই না, ফেলে দিই বলতে পারো। আসলে বলতে কি বন্ধুরা, আমাদের দেখবে যেগুলো খুব সহজে পাওয়া যায়, খুব অল্প যেগুলোর দাম, সেগুলো আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু যেগুলো একটু বেশি পয়সা খরচা করতে হয়, যেগুলো পেতে একটু কষ্ট লাগে, সেইগুলোকেই গুরুত্ব দিই। কিন্তু হাতের কাছে রোজই যে জিনিসটা আমাদের রান্না হয়, ভাত, সেই ভাতের ফ্যান বা মাঠ যাই বলো না কেন, আমরা তো রোজ ফেলে দিই। একবারও ভেবে পাই না যে এই ভাতের ফ্যান বা মাড়ের মধ্যে কতখানি পুষ্টিকর উপাদান লুকিয়ে আছে, আর এটা আমাদের শরীরে কতটা কাজে লাগবে। শুধু শরীর বলবো কেন, রূপচর্চা, আমাদের চুল ভালো রাখতে, আমাদের ত্বক ভালো রাখতে, সব দিক থেকে ভীষণভাবে উপকারী এই ভাতের মাড়। কিভাবে, সেই কথাই আজকে আমি তোমাদেরকে শোনাবো। সবার আগে বলে রাখি, আমি এটা কিন্তু আমার এক দর্শক বন্ধুর অনুরোধেই করছি, এবং তিনি জানতে চেয়েছে আমার কাছে এই মাঠ দিয়ে কিভাবে রূপচর্চা করা হয়। তিনি শুধু রূপচর্চার কথাই জানতে চেয়েছে, কিন্তু আমার মনে হলো মাঠ তো শুধু রূপচর্চায় লাগে না, তার সঙ্গে সঙ্গে তোমার সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার শরীরকেও কিন্তু ভালো রাখবে। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন আমি আমাদের ছোটবেলার কথা বলছি, একটু রোগা পাতলা কাউকে দেখলেই বলতাম, কি রে তোর শরীর ভালো হচ্ছে না, একটু ফেনা ভাত খা, তাহলে দেখবি শরীরে বেশ শক্তিও পাবি আর শরীরটাও তোর অনেকখানি ভালো হবে। তখনকার দিনে একটু স্বাস্থ্য ভালো না হলে মানাই হতো না, যে বলতো বাড়িতে বোধহয় তোকে কি খেতে দেয় না। কিন্তু এখন তো পুরো উল্টোই হয়ে গেছে, যে যত রোগা সে নাকি তত বেশি সৌন্দর্যের অধিকারী। তো ঠিক আছে, এটা হতেই পারে, কিন্তু তাই বলে আমরা আমাদের যে আদি জিনিসগুলো, যে জিনিসটা রোজ আমরা সব বাড়িতে রান্না হয় ভাত, সেই ভাতের মাড়টা সত্যি আমরা ফেলে দিই। কিন্তু এই মাড়টার মধ্যে কত গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে সেটা একবারও আমরা ভেবে দেখি না। সবার আগে যেটা বলবো বন্ধুরা, সেই সব মহিলাদের বলবো যারা রোজই ভাত রান্না করছো, কোনো আলাদা করে সেটাকে রেডি করে ফ্রিজে রাখার দরকার নেই, রোজ আমাদের ভাত হয়, রোজ আমাদের মাড় হচ্ছে, সেই মাড়টা রেখে দেবো, একটু ঠান্ডা করা পর্যন্ত রেখে দেবো, কারণ গরম গরম কখনোই ব্যবহার করা যায় না। যদি তুমি গরম গরম খেতে পারো, একটু নুন দিয়ে ঘি দিয়ে তুমি খেতে পারো, তাহলে সেটা খাওয়াই যায়, বাচ্চাদেরও খাওয়ানো যায়। আমরা তো খুব মনে আছে ছোটবেলায়, আমি তো অন্তত পক্ষে ভাত বেশ ফেনা ভাত একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে দারুণ লাগতো। তখন অবশ্য আমি খুব রোগা ছিলাম, তারপরেই হয়তো মোটা হয়ে গেছি, হতেই পারে। যাই হোক, সেসব কথা বাদ দিই, যেটা আসল কথায় আসি, তো এই ফ্যান বা মাড় আমাদের রূপচর্চায় ভীষণভাবে কাজে লাগে। শুধু রূপচর্চা নয়, তার সঙ্গে সঙ্গে চুলের স্বাস্থ্যকেও কিন্তু বজায় রাখে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরকে ভালো রাখে। কারণ এই মাড়ের মধ্যে প্রয়োজনীয় অনেক উপাদান থাকে, যেমন তোমার ভিটামিন থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু মিনারেলসও থাকে। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, যে আমরা ভাতটা যেটা খাই তার অনেকখানি অংশই কিন্তু মাড়ের মাধ্যম দিয়ে বেরিয়ে যায়, অনেকখানি পুষ্টিকর উপাদান, যার জন্য আজকাল অনেকেই রাইস কুকারে রান্না করে। কিন্তু আমরা যখন খিচুড়ি রান্না করি, তখন কিন্তু তার পুষ্টির সব উপাদানটা ওই ভাতের মধ্যে থাকে, কারণ তার মধ্যে ভাত, ডাল এবং সবজি দিয়ে সেটাকে রান্না করি। ভাতের মধ্যে কি থাকে, মাড়ের মধ্যে কি থাকে সেটা আগে বলি। ভিটামিন থাকে, ভিটামিন বি থাকে, ভিটামিন ই থাকে, তার সঙ্গে ক্যালসিয়াম থাকে, জিঙ্ক থাকে, কপার থাকে, ম্যাঙ্গানিজ থাকে, ফসফরাস থাকে, আয়রন থাকে, আরও অনেক অনেক খনিজ উপাদান থাকে। এবারে বলবে এটা তো খাবো, এটা খেলে আমার কি কাজ দেবে। সবার আগেই বলবো কার্বোহাইড্রেটের সব থেকে বড় উৎস হলো এটা, আর এটা আমাদের এনার্জি লেভেলটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। তোমার যদি শরীরে ভীষণ দুর্বল লাগে, মনে হচ্ছে না মাথা ঘুরছে, শরীরটা ভালো লাগছে না, তাহলে তুমি একটু ফ্যান, একটু নুন দিয়ে খেয়ে নাও, দেখো তোমার শরীর কিভাবে ভালো হয়ে যায়। যার জন্য খেয়াল করবে বন্ধুরা, যারা মাঠে কাজ করে তারা অনেকেই কিন্তু সকালবেলা এইভাবে ফ্যান ভাত বা মাড় ভাত খেয়েই কিন্তু কাজে বেরোয়, কারণ তাদের ইনস্ট্যান্ট এনার্জির ভীষণ দরকার হয়। তবে এটাও ঠিক কথা যে যদি তুমি শুয়ে বসে কাজ করো, হয়তো সারাদিন তোমার বসে কাজ, সেক্ষেত্রে কিন্তু মাড় খাওয়া উচিত নয়। তাহলে
তুমি আরো বেশি তোমার ওজনটা বেড়ে যেতে পারে, কারণ এটা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত আর এটাতে তোমার এনার্জি লেভেলটাকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। এমন কি বন্ধুরা, এতে যেহেতু ফাইবার আছে তাই তোমাদের কোষ্ঠকাঠিন্য যদি কারো সমস্যা থাকে সেটা যেমন একদিক থেকে ভীষণ ভালোভাবে কাজ করে, ঠিক অপরদিক থেকে যদি ডায়রিয়া হয়ে থাকে তখন কিন্তু একটু মাড়, এক গ্লাস পাতলা মাড় যেটা থাকে তার মধ্যে একটু লবণ দিয়ে যদি খাও তাহলে তোমার ডায়রিয়ার সমস্যা যদি হয় সেটা কিন্তু কমাতে সাহায্য করে। অবাক হবে বন্ধুরা শুনলে, এটা কিন্তু ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে, এমনকি অ্যালজাইমার যে রোগটা সেটাকেও অনেকখানি প্রতিরোধ করতে পারে এই মাড় যদি তুমি খাও। এছাড়া আমাদের এনার্জির কথা তো বললামই, যে এনার্জিটা তোমাকে ভীষণভাবে দিতে সাহায্য করে। আবার যদি তোমার গায়ে ভীষণ র্যাশ, চুলকানি এই ধরনের কিছু হওয়ার সমস্যা থাকে তাহলে কিন্তু তুমি মার যদি খাও সেটা খুব ভালোভাবে কাজ দেবে। আর এই মার শুধু খেলেই হবে না, তুমি যদি স্নানের জলে, ধরো এক মগ জলের মধ্যে কিছুটা মার মিশিয়ে সেটা দিয়ে যদি গাও ধুয়ে নিতে পারো তাহলে তোমার যে কোনো রকমের চুলকানির সমস্যা কমে যাবে। যদি ওইভাবে ধুতে নাও চাও তাহলে একটু তুলোর মধ্যে, মারের মধ্যে তুলো ভিজিয়ে নিয়ে তাহলে তোমার এই যে জায়গাটা সমস্যা হয়েছে সেই জায়গাটা লাগাতে পারো। এমনকি মুখে যদি কোনো ব্রণ হয় সেই ব্রণর জায়গাটাতে একটু তুলো ভিজিয়ে মার যদি লাগাও তাহলে ব্রণটাও কিন্তু কমে যাবে, ব্রণর যে কোনো সমস্যাই কিন্তু কমে যাবে ওই মার যদি লাগাতে পারো। আর এটার মধ্যে এমন কিছু নেই যেটা তোমার শরীরের বা তোমার ত্বকের ক্ষতি করতে পারে, এটা তুমি ব্যবহার করতেই পারো। ছাড়া আরও অনেক উপাদান থাকে যেটা আমাদের শরীরকে ভীষণভাবে ভালো রাখে। তার সঙ্গে সঙ্গে যেটা সবার আগে বলবো, ত্বককে, ত্বকের কথা, ত্বককে কিন্তু তোমার উজ্জ্বল করে। এটা একদিকে যেমন ময়েশ্চারাইজ করে তার সঙ্গে সঙ্গে ত্বককে কিন্তু অনেক বেশি নরম করতে পারে, হাইপার পিগমেন্টেশনের প্রতিহত করে, কি তোমার ত্বকের মধ্যে কোনো অ্যান্টি এজিং বা ত্বকে বয়সের ছাপ পড়ে না, বলিরেখাকে পড়তে দেয় না, তোমার ত্বকে যদি ট্যান পড়ে যায় সেটাকেও কিন্তু দূর করতে পারে। আবার ঠিক একই পদ্ধতিতে যদি তুমি চুলে লাগাও, তুমি ধরো শ্যাম্পু করার আগেও মাথার মধ্যে একটু লাগিয়ে নিলে, মিনিট কুড়ি রাখলে তারপর তুমি শ্যাম্পু করে নিলে, এই পদ্ধতিও করতে পারো। আবার তুমি শ্যাম্পু করে কন্ডিশনার করলে তারপর তুমি সেটা মাথার মধ্যে একটু মার লাগিয়ে নিলে, মিনিট কুড়ি রাখলে, মিনিট কুড়ি হয়তো রাখতে পারবে না কারণ সবটাই ভিজে অবস্থায় থাকে, দশ মিনিট রাখলে তারপর মাথাটাকে ধুয়ে নিলে, এটাতে করলে চুল যেমন তোমার উজ্জ্বল হবে তার সঙ্গে সঙ্গে অনেকে দেবে গোড়াটা ফেটে যায় সেটাও কিন্তু ভালো হয়ে যাবে। আবার আরেকটা কথা বলি, যারা অত্যাধিক পরিশ্রম করে, যারা খেলাধুলা করে বা অত্যাধিক পরিশ্রম করে, তারা যদি মার খায় না তাহলে তাদের মাসেলটা ভীষণ ভালো হয়ে যায়, কারণ এটা কিন্তু বলতে পারো প্রাকৃতিক স্টেরয়েডের মতো কাজ করে। তুমি যদি খুব খেলাধুলা করো বেশি, যদি অত্যাধিক, অনেক ছেলেমেয়েরা আছে যারা অনেক ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তারা যদি মারটা অন্তত পক্ষে খাও তাহলে কিন্তু তাদের পেশি অনেকখানি ভালো হয়ে যাবে। করে দেখো বন্ধুরা, অন্তত পক্ষে এক মাস করে দেখো, ঠিক এই পদ্ধতিতে ত্বকের জন্য মার ব্যবহার করে বা চুলের জন্য অথবা তোমার শরীরের জন্য করে দেখো, তোমরা সত্যিই ভীষণ ভালো থাকবে। আর এটা ত্বককে, আমাদের মুখের ত্বককে এত ভালো রাখে যে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ এটা সত্যি কথা বলতে কি আমি কিন্তু রোজই ভাতটা রান্না করার পরে যে গাঢ় হয়ে তলায় যে মারটা পড়ে থাকে সেটা কিন্তু একটা ছোট্ট বাটিতে করে রেখে দিই, স্নান করতে যাওয়ার কুড়ি মিনিট আগে মুখের মধ্যে একটু দিয়ে দিই, মানে মুখের মধ্যে জাস্ট ছড়িয়ে দিই, ওটা আবার রেখে দিই, মিনিট কুড়ির মধ্যেই পুরো শুকিয়ে যায়, তারপরে স্নান করতে যায়। আমি খেয়াল করে দেখেছি ত্বকের কিন্তু একটা পরিবর্তন অবশ্যই হয়। তো আজ থেকেই তোমরা শুরু করে দাও যে রান্না করে ভাতের মারটা পুরোটা না ফেলে কিছুটা তোমাদের জন্য রাখো, অন্ততপক্ষে ত্বক দিয়ে শুরু করো, তারপরে না হয় খাওয়া বা চুল তারপরে দাও, দেখো হলপ করে বলতে পারি তোমরা ভীষণভাবে ফল পাবে। আর এই আমাদের এই ফেলে দেওয়া জিনিসগুলো আমরা যদি একটু সচেতন হয়ে ব্যবহার করি, রোজই যদি এগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সত্যিই আমরা সব দিক থেকে ভালো থাকবো। আর বেঙ্গল ফিউশনের তরফ থেকে আমার তো কাজই হলো আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের মিনিমাম খরচাই বলো বা বিনা খরচাতেই বলো না কেন, যে জিনিসটা ফেলে দিচ্ছি, যে জিনিসটা আমরা তুচ্ছ হিসাবে দেখছি, সেই জিনিসগুলো দিয়ে একটু কিভাবে নিজেদেরকে যত্নে রাখা যায়, কিভাবে ভালো রাখা যায় সেই রাস্তাটাই দেখানো। যদি মনে হয় এই পর্বটা সত্যিই একটা ভালো পর্ব এবং ভীষণভাবে উপকারী পর্ব, তাহলে যতটা সম্ভব পারো সকলের মধ্যে শেয়ার করো, কারণ তুমি একটা শেয়ার করলে যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি বাড়িতে, যেটা ফেলে দিচ্ছি বেসিনের মধ্যে ঢেলে দিচ্ছি,
সেটাতে কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারে, অথবা তার ত্বকটা ভালো থাকতে পারে, অথবা তার চুলটাও ভালো থাকতে পারে। ভালো থেকো বন্ধুরা, নিজেদেরকে ভালো রেখো, নিজের কাছের মানুষদের অনেক ভালো রেখো, এবং সবসময় বেঙ্গল ফিউশনের সাথে থেকো। আজকে আমি জিনিয়া এখানেই শেষ করছি, নমস্কার।